দয়ালু দোকানদার আর জাদুই গরু। মধুপুর গ্রামে পরেশ নিজের মুদিখানার ছোট্ট একটা দোকান চালাতো। ও সৎ হবার সাথে সাথে অনেক বেশি দয়াবানও ছিল। গ্রামের একটা ছেলে মনোজ ওর এই ভালো স্বভাবের সুযোগ নিত। এমনিতেই পরেশ অনেক লোকদের ধার দিত, কিন্তু মনোজ ওর থেকে বেশি ধার করে নিয়েছিল। আর এইভাবেই ওর উপরে পরেশের অনেক ধার হয়ে গিয়েছিল। পরেশদা, আমাকে 2 কিলো আটা দেবে তো? মনোজদা, তোমার 6,000 টাকা বাকি আছে, এখন যদি আরো ধার দিই তাহলে আমার লস হয়ে যাবে। ঠিক আছে পরেশদা, আজ আমি আর আমার স্ত্রী ক্ষুধার্ত শুয়ে পড়ব, তুমি আমাকে ধার দিও না। শুনে পরেশের মন গলে গেল। আরো বলল, আমি তোমাকে ক্ষুধার্ত ঘুমোতে দেব না, তোমাকে আটা দিচ্ছি আমি, কিন্তু চেষ্টা করো যে শিগগিরই টাকাটা দিয়ে দাও, আমার নালে লস হয়ে যাবে অনেক। শুনে মনোজর থেকে আটা নিল আর ওকে ভরসা দিয়ে চলে গেল। মনোজের কাছে একটা গরু ছিল যে প্রায় অসুস্থ থাকত, আর ওর উপরে অনেক খরচও হয়ে গিয়েছিল, আর ওকেও কোনোভাবে বাদ দিতে চেয়েছিল। আরো কিছুদিন ধার খাওয়ার পর মনোজ গরুটাকে নিয়ে পরেশের কাছে পৌঁছাল। পরেশদা, ও পরেশদা! ওর আওয়াজ শুনে স্বামী স্ত্রী দুজনেই বাড়ি থেকে বেরিয়ে এলো। আর পরেশ বলল, আরে মনোজদা, এত রাতে তুমি এই গরুটা কেন এনেছো? পরেশদা, তোমার কাছে আমার 10,000 টাকা দেনা আছে, আর আমার কাছে এখন অত টাকাই নেই, এই গরুটা আমার তুমি নিয়েই নাও। আরে না মনোজদা, তোমার সমস্যার সুযোগটা নিয়ে গরুটা নিতে পারবো না, এই গরুটা 15,000 টাকার, আর তোমাকে আমার এটা দিতে কোনো সমস্যাই নেই। বলে মনোজ ওকে খুব বোকা বানালো, আর বাধ্য হয়ে পরেশ ওই গরুটাকে নিজের কাছে রেখে নিল। 10,000-এর বিনিময় এই গরুটাকে তোমায় দিয়ে দিল, কিন্তু আমাদের এই দোকানটা যে এত লোকসানে চলছিল সেটার কিছু ভেবেছো তুমি? কি করব, এখন তো ধার নিয়ে আগের কাজ করতে হবে। শুনে মালতী ওকে বাড়ির বাইরে উঠোনে বেঁধে দিল। পরের দিন দুপুর বেলায় মালতী ওকে খেতে দিল, তো খুব মজা করে খেতে লাগলো। আর সন্ধে বেলায়ও এরকমই হলো। তারপর রাতে মালতী গরুর থেকে দুধ বের করার চেষ্টা করলি, ওর থেকে 1 ফোঁটা দুধ বেরোয় না। ওই দিনের পর থেকে রোজ এরকমই হতে থাকলো। ওই গরু খুব খেত, কিন্তু দুধ দেওয়ার বেলায় অসুস্থ হয়ে যেত। মালতি একদিন সব কথা পরেশকে জানালো, আর ও নিজে গরুকে খাওয়াতে গেল। এইবার গরু খুবই কম খেল আর মাটিতে বসে গেল। পরেশের ওর উপরে খুব দয়া হলো। আরও পরের দিনই জানোয়ারের ডাক্তার দিয়ে চিকিৎসা আরম্ভ করালো, আর এইভাবে রোজ ওর ওষুধ আসতে লাগলো, যার কারণে পরেশকে আরও ধার নিতে হলো। এক রাতে যখন পরেশ খাবার খাওয়ার জন্য বসলো, তো গরু আওয়াজ করা আরম্ভ করলো। পরেশ গরুর কাছে গিয়ে দেখলো, তো গরুর সামনে খাবারের বাটি খালি পড়েছিল। তুমি একে খেতে দাওনি নাকি? যা বাকি ছিল সব দিয়ে দিয়েছি একে, এখন মনে হচ্ছে আরো খিদে পেয়েছে। এই সময় তো খাবারের দোকানও খোলা নেই, কিন্তু আমরা তো একে ক্ষুধার্ত রাখতে পারবই না। বলে পরেশ বাড়িতে গেল, আর ওখান থেকে সব রুটি উঠিয়ে নিয়ে এলো। আরো একটা একটা করে নিজের আর মালতীর রুটি ওকে খাইয়ে দিল। গরু ওটা খেয়ে দাঁড়িয়ে গেল, আর তারপর ও কথা বলা আরম্ভ করল। পরেশ আর মালতী, যখন আমি এই বাড়িতে এলাম তোমরা কত সমস্যায় ছিলে, কিন্তু তাও তোমরা আমার কোনো কষ্ট হতে দাওনি, আর আজও নিজের ভাগের খাবার আমাকে খাইয়ে দিলে, আমি তোমাদের এত বড় মন দেখে খুব খুশি হলাম। এটা শুনে ওরা আশ্চর্য হয়ে যায়। আর পরেশ বলল, এ আমি কি শুনছি, তুমি তুমি কথা বলতে পারো? হুম হুম, আমি বলতে পারি। আসলে আমি কোনোদিন অসুস্থ ছিলামই না, আমি একটা ভালো আর দয়ালু মালিকের খোঁজ করছিলাম, তাই জন্যে আমি সব জায়গায় অসুস্থ হয়ে থাকতাম। আমার সব মালিক আমাকে কিছুদিন রেখে হয় বিক্রি করে দিত, বা এরকমই জঙ্গলে ছেড়ে দিয়ে আসত, কিন্তু তোমরা আমাকে বিক্রি বা ছেড়ে দিয়ে আসার কথা ভাবোও নি, বরং আমার উপরে নিজেদের এত টাকা খরচ করলে, আমার খেয়াল রাখলে। এখন আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার আসল মালিক হওয়ার যোগ্য। এটা বলে গরু নিজের মুখ থেকে 10টা সোনার মোহর নিচে ফেলে দিল, যেটা দেখে পরেশ আর মালতী খুশি হয়ে গেল। আজ থেকে এটা রোজ তোমরা এভাবেই পেতে থাকবে। শুনে দুজনে গরুকে খুব ধন্যবাদ জানায় আর মুদ্রা মাটি থেকে কুড়িয়ে নেয়। এখন গরু রোজ 10টা সোনার মোহর পরেশকে দিতে থাকে,
আস্তে আস্তে পরে সেই সমস্যা দূর হয়ে গেল। এখন ওর দোকান আগের থেকেও বড় হয়ে গেল। যখন এই কথা মনোজ জানতে পারলো তখন হজম করতে পারলো না। একদিনও রাত্রিবেলায় লুকিয়ে পরেশের ঘরের দিকে গেল আর বাইরে থেকে জানলা দিয়ে কান লাগিয়ে ওদের দুজনের কথা শুনতে লাগলো। তো ও উঁকি মেরে দেখলো যে মনোজ আর মালতি বিছানায় বসে সোনার মোহর গুনছে। আমাদের গরু আমাদের রোজ 10টা সোনার মোহর দেয়, তাও তুমি এটা গুনতে কেন বসে যাচ্ছ? আমি গুনে এই জন্য রাখি যাতে কোথাও পড়ে গিয়ে অন্যের হাতে না চলে যায়, তো আমাদের গরুর ব্যাপারে সবাই জানতে পেরে যাবে। ওদের কথা শুনে মনোজ কপাল চাপড়াতে লাগলো আর বলল, আরে ওই গরুটা জাদুর ছিল, এখন তো আমি আমার গরুটা নিয়েই ছাড়বো, বলে মনোজ ওখান থেকে চলে গেল। আর সকালে আবার ফিরে এলো আর নিজের পকেট থেকে টাকা বের করে পরেশের দিকে বাড়িয়ে দিল। এই নাও আমার টাকা, আর আমার গরু আমাকে ফিরিয়েই দাও। শুনে মালতি আর পরেশ ওকে খুব বোঝায় যে গরুটাকে যেন ওদের কাছেই রাখা হয়, কিন্তু ও মানল না আর ও জোর করে টাকা পরেশের হাতে ধরিয়ে দিয়ে গরুটাকে নিয়ে চলে গেল। পরেশ আর মালতির গরুটাকে নিয়ে চিন্তা হতে লাগলো, কিন্তু কিছুই করার ছিল না। বাড়ি ফিরে মনোজ গরুকে অনেক ঘাস খাওয়ালো আর একটা বড় টব ওর ল্যাজের নিচে রেখে দিল আর হাত জোর করে বলল, আমার গরু, তুমি যেরকম পরেশকে সোনা দিয়ে এত বড় লোক করে দিয়েছ, আমাকেও সেরকম একটু সোনা দিয়ে বড় লোক করো। তখন গরু গোবর করলো আর সেটা টবে গিয়ে পড়ল। এটা দেখে মনোজ পাগল হয়ে গেল আর হাত দিয়ে খুঁজতে লাগলো। যখন ও জানতে পারলো যে ওটা শুধু গোবর আর ওর ভিতরে কোনো সোনার মোহর নেই, তখন ওর নিজের ওপর খুব রাগ হলো। ওরা দুইজনে আমাকে বোকা বানিয়ে দিল। ও রেগে বাম হয়ে গেল আর আবার গরুটাকে নিয়ে পরেশের বাড়িতে ফিরে গেল। ওখানে গিয়ে পরেশের কাছে নিজের টাকা ফেরত চাইল আর গরুটাকে ফিরিয়ে নেওয়ার জন্য রাজি করতে লাগলো। পরেশ আর মালতি দুজনেই খুব খুশি হলো আর ওদের দেওয়া টাকা ফিরিয়ে দিয়ে গরুকে নিজের বাড়িতে নিয়ে এলো। ওর যাওয়ার পর গরু ওদের সব কথা জানালো, তো দুজনে জোরে জোরে হাসতে লাগলো।